এবার আসুন দ্বিতীয় নম্বর টপিক কি ছিল, জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল। আল্লাহু আকবার। কোরআনুল করিম একটা সূরা, যেই সূরার নাম হলো সূরা আল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ বলেন, সকালের কসম, ওয়া লায়ালিন আশরিন, দশটি রাতের কসম, দশটি রাতের কসম। এই দশটি কোন দশটি রাত? বিখ্যাত মুফাসসির, মুফাসসির সম্রাট, নাম কি ওনার? আবদুল্লাহ বিন আব্বাস। মুফাসসির সম্রাট বললে আপনার আবদুল্লাহ বিন আব্বাসকেই বুঝেন, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়। কালা ইবনু আব্বাস, ওয়ালায়ালিন আশর আই আশারু দিল হিজ্জা, জিল হজের প্রথম দশ দিন। তাহলে দশ রাতের কথা আল্লাহ করেছেন, রাত মানে রাত এবং ডে দিবস দুইটাই উদ্দেশ্য। জিলহজ মাসের প্রথম দশ দিনের কসম। সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মালুমাত, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করো। ফি আইয়ামিম মালুমাত, নির্দিষ্ট দিনগুলোতে জিকির করো। এই নির্দিষ্ট দিনগুলো কি? এখানে ইবনে আব্বাস বলেছেন, ইয়ানি আশারা দিল হিজ্জা, জিলহজের। ওয়াকাদা কালা আল মুজাহিদ, অনুরূপে মুজাহিদ সাহেব একথা বলেছেন, মুজাহিদ ইবনে আব্বাসের ছাত্র এবং সেও অনেক বড় মাপের কি একজন মুফাসসির তাবেঈ। মুজাহিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এই নির্দিষ্ট দিনগুলো কি? জিলহজের প্রথম দশ দিন। এবার আসুন হাদিসের মধ্যে এই দশ দিন সম্পর্কে কি বলে। প্রথমে চলে যাই সহিহ বুখারি, এক নম্বর হাদিসের কিতাব তো, তাই না? এখানে তো কোনো সন্দেহ নাই, জয়ীফ কর সুযোগ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফী সাবীলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবীলিল্লাহি إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. ابن عباس رضي الله تعالى عنهما বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে আল্লাহর কাছে এই 10 দিনে ইবাদত করা যত প্রিয়, অন্য দিনগুলোতে ইবাদত করা আল্লাহর কাছে এত প্রিয় নয়। মানে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি মাকবুল এবং গৃহীত, পছন্দনীয়। এই 10 দিন মানে হলো, সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছেন কোন 10 দিন, মানে জিলহজের প্রথম দশ দিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, বল এই দশ দিনের নফল ইবাদত কি আল্লাহর রাস্তার জিহাদেরও সমপরিমাণ হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদও এই দশ দিনের ইবাদতের সমপরিমাণ হবে না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি যে তার জানমাল নিয়ে বের হয়ে গিয়েছে এবং জানমালের কোনোটাই নিয়ে ফিরে আসে নাই, ওই ব্যক্তির ক্ষেত্রে বলা যেতে পারে। তাহলে কত বড় ফজিলত এই দশ দিনের ইবাদত! আল্লাহু আকবার। কে ইবাদত করব, কি ইবাদত করব, আসুন কি ইবাদত আমরা করতে পারি এই সংক্রান্ত আবদুল্লাহ বিন ওমার থেকে একটা বর্ণিত মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনগুলো আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং প্রিয়, অতএব এই দিনগুলোতে যেটা করবে সেটা হলো মিনাত তাসবি, বেশি বেশি করে তাসবি পড়বে। তাসবি মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়াত তাকবীর, তাকবীর মানে আল্লাহু আকবার, ওয়াত তাহমিদ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, ওয়াত তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসনাদ আহমদ। তাহলে পেলাম এই তাসবিগুলো পাঠ করব, করবো ইনশাল্লাহ বেশি বেশি করে। বুখারি শরীফের মধ্যে আরও এসেছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী রয়েছেন, এই দুইজন সাহাবী সম্ভবত আবু সাঈদ, এরা দুইজন বাজারে যেতেন, এই দশ দিন বাজারে যেতেন। বাজারে যেতে ফাকান এই খব্বেরানে জোরে জোরে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা। ওনাদের তাকবীরের কারণে, অর্থাৎ ওনাদের তাকবীরের মাধ্যমে অন্যরাও কি করতেন, তাকবীর বলতেন, তাদের তাকবীর শুনে শুনে। অতএব
আমরা এটা করতে পারি যে নিজেরা তাকবীর বলতে পারি, আবার দেখা সে লোক সমাগম কোথাও সেখানে গিয়ে আমরা অত জোরে না আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে পারি, সাহাবীদের আমল হলো। হ্যাঁ বলে ভাই তাকবীর কইলেন যে কোনো উপলক্ষ বলে জানেন না যে এই দিনগুলোতে তো বেশি বেশি তাকবীর করার কি হয়েছে, এভাবে আমরা এই আমলগুলো কি করতে পারি চালু করতে পারি। আর কি করতে পারি, আর যেটা করতে পারি সেটা হলো দশ দিন তথা লাস্টের দিন বাদে আমরা কি করতে পারি, হ্যাঁ রোজা রাখতে পারি। আর কি করতে পারি, রাতের বেলায় জেগে কিয়ামুল লাইল করতে পারি, অর্থাৎ নফল ইবাদত সালাত আদায় করতে পারি। এ প্রসঙ্গে রেওয়ায়েত রয়েছে, দুটো রেওয়ায়েত, রেওয়ায়েত দুটি একটু দুর্বল, কিন্তু মনে রাখবেন যখন কোনো শক্তিশালী হাদিস থাকে সাপোর্ট হিসেবে দুর্বল রেওয়ায়েত থাকলেও টানে টানে চলে যায়, অতএব এই দুর্বল রেওয়ায়েতগুলোও বলা যেতে পারে। অনেক মানে জয়ীফ, আরে জয়ীফ, আরে এটা একটা পরিভাষা মনে করবেন, জয়ীফ মানে হলো ডাস্টবিনে নিক্ষিপ্ত নয়, এটা একটা পরিভাষা। যদি বিশুদ্ধ হাদিসের সাথে সাথে দুর্বল হাদিসও থাকে সেগুলো কি পালন করা যায়। হাদিসের মধ্যে রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে, আল্লাহ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন এই দিনগুলোতে আমল করা আল্লাহর কাছে এত প্রিয়, অন্য দিনগুলোতে এত প্রিয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিদিন রোজা রাখলে এই দিনগুলোর এক বছর রোজা রাখার সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। প্রতি রাত যদি কিয়ামুল লাইল করে তাহলে কি সবে কদরে কিয়ামুল লাইলের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এই রেওয়ায়েতটা তুলনামূলক দুর্বল, তবে আপনাদের একটা উসুল বা নীতিমালা দিয়ে দিই, তিরমিজি শরীফের মধ্যে যত হাদিস আছে সব হাদিসগুলো গ্রহণযোগ্য, আমল করার যোগ্য, এটা মনে রাখবেন। এ কথা উনি নিজেই বলছেন ওনার কিতাবের মধ্যে, যে আমার কিতাবের মধ্যে এমন কোনো হাদিস নাই যেই হাদিসগুলো আমলযোগ্য না, দুটো হাদিস ব্যতীত। ওই দুটো হাদিসের কথা কোনো এক সময় বলবো, দুটো হাদিস ছাড়া বাকি সব হাদিস গৃহীত। হ্যাঁ কোনোটা পারিভাষিকভাবে সহি, কোনোটা পারিভাষিকভাবে হাসান, কোনোটা পারিভাষিকভাবে একটু দুর্বল আছে, কিন্তু আমলযোগ্য। কে বলেছেন এ কথা? ইমাম তিরমিজি নিজেই বলছেন। কাজেই ওনার মতো একজন শাস্ত্রীয় মানুষ যদি বলে যে এটা আমলযোগ্য, তাহলে আমি যদি কই যে না আমল করুম না হবে? আচ্ছা তাহলে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতের পরিমাণ দিক বা তার বেশির দিক আমরা ইনশাল্লাহ করব। আরেকটি রেওয়ায়েত রয়েছে, সেটা সুনানে নাসাইর মধ্যে তথা নাসাই শরীফের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি জিনিস ছাড়তেন না। এক নম্বর হলো সিয়াম আশুরা, আশুরার রোজা কখনো ছাড়তেন না, বলে আশর, আর হলো আশার, আশার মানে এই জিলহজের প্রথম দশ দিন রোজা কখনো কি করতেন না ছাড়তেন না। তৃতীয় নম্বরটা কি যেন মনে আসতে না, চতুর্থ নম্বর হলো আবুল গাদাত ওসালাতাইনি কাবল আল গাদাত, অর্থাৎ ফজরের দুই রাকাত সালাত, ফজরের দুই রাকাত সালাত মানে কি সুন্নত, সুন্নত বোঝাতে পারলাম। আচ্ছা এই আমলগুলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছাড়তেন না, এখান থেকে বোঝা যায় যে এই দশ দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন। এই রেওয়ায়েতটাও মুহাদ্দিসিনে কেরাম তুলনামূলক দুর্বল বলেছেন, কিন্তু আমলযোগ্য। ক্লিয়ার? আচ্ছা এই দশ দিনের একটা দিন হলো নয় তারিখ আশুরার রোজা। হ্যাঁ এই রোজাটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই আরাফাতের রোজা, আফওয়ান আফওয়ান মানে আরাফার রোজা, মানে নবম তারিখ, নয় তারিখ জিলহজের নয় তারিখ, ইয়াউমু আরাফা আশুরা না, ইয়াউমু আরাফা আরাফার দিন, এই দিনের রোজা অত্যন্ত দামি। আল্লাহ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন পেছনের এক বছরের গুনামাফ, সামনের এক বছরের আল্লাহু আকবর। তো ওই দিন বিশেষ করে রোজা রাখবো ইনশাল্লাহ। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন, সুন্দর কথা বলেছেন, যে সারা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফাত দিন, আর সর্বশ্রেষ্ঠ রাত হলো শবে কদর। একসাথে দশ দিনের প্যাকেজের সবচেয়ে শ্রেষ্ঠ দশটা দিন হলো জিলহজের প্রথম, ওই জিলহজের প্রথম দশ দিন প্যাকেজ দশ দিন, আর দশটি রাত সর্বশ্রেষ্ঠ দশটি রাত হলো রমজানের শেষ দশক। বুঝাইতে পারলাম? সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? আরাফাত দিন। সর্বশ্রেষ্ঠ রাত কোনটা?
সর্বশ্রেষ্ঠ 10 দিন কোন দিন? জিলহজের প্রথম 10 দিন। সর্বশ্রেষ্ঠ 10টি রাত কোন 10টি রাত? রমজানের শেষ দশক। ঠিক আছে, ইনশাআল্লাহ খুব চমৎকার কথা বলেছেন। যা হোক মুয়াজ্জাজ মুহতারাম, তো আমরা এই 10 দিন ইনশাআল্লাহ মোটামুটি যদি 10 দিন অর্থাৎ 9 দিন যদি রোজা না রাখতে পারি, যে কয়দিন পারি যথেষ্ট ইনশাআল্লাহ, 2 দিন 3 দিন 4 দিন যা পারি ইনশাআল্লাহ কি আল্লাহর দরবারে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন।